প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের তুলে ধরব। আসসালামু আলাইকুম আপু। ভালো আছেন আপু? না থাকার মতো। নাম কি আপু? শারমিন। নামটা তো অনেক সুন্দর, শারমিন। কে রাখছে নামটা আপনার? বাবা রাখছে। মা বাবা আছে আপনার? মা আছে। তো কি করেন আপা আপনি? সেলাই মেশিনের কাজ করেন। নিজের সেলাই মেশিন নাই? আচ্ছা আচ্ছা। তো যে টাকা ইনকাম হয় এই তারপর সংসার চলে? আপনি কি ইউটিউব চ্যানেলের প্রথম আসছেন না আগে পরে আসছেন? আগে একবার আসছিলাম ভাই, একটা লোক পাইছিলাম, সে আমার অনেক সহযোগিতা করছিল, মার চিকিৎসা করছিল, বাবুর চিকিৎসা করছিল। আচ্ছা আচ্ছা। আসলেন এটা কি মনের মানুষের জন্য আসছেন না সাহায্যের জন্য আসছেন? না ভাই, যে মনের মানুষ হবে সে তো সাহায্য করবে, সে তো পরের বাড়ি আমার কাজ করতে দেবে না। সাহায্য চালিত হাজার হাজার লোকের কাছে আর মনের মানুষ তো একজনই দরকার। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বললে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন এই ভিডিওগুলো তো অনেক মেয়ে আমাদের সাথে মিথ্যা কথা বললে প্রতারণা করে নাম্বার ব্লক করে দেয়। কতজনে আনন্দ আসে, কতজনে কষ্ট আসে। রোজা রমজানের দিন তার মানুষ মিথ্যা কথা কয়, আমরা তো মুসলমান, একদিন তো মরতে হবে, সবাই তার এক সমান না। নাকি রোজা আছেন আজকে? আচ্ছা আচ্ছা। দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি ফোন দিবে, তাদের সাথে আপনি ঠিক মতো কথাবার্তা বলবেন তো আপা? হ্যাঁ ভাই, ঠিক মতন কথা বলবো। আগে ইউটিউব সার্চছিলাম না ভাই, আমার জ্বর হয়েছিল, এর জন্য আমি ফোনটা রিসিভ করতে পারিনি। অনেক লোকেই ফোন দিছিল, ফোনটা বন্ধই পাইছে। আচ্ছা আচ্ছা। তো আপনি কি দর্শকদের উদ্দেশ্যে আপনি আর কিছু বলতে চান? হ্যাঁ, দর্শকদের বলতে চাই ভাই, আপনারা কেউ খারাপ মন্তব্য লেখেন না, সব মেয়েরাই আর এক সমান না। রোজা রমজানের দিন সবারই তো মা বোন আছে, যার ভালো লাগবে সে ফোন দিবেন, যার ভালো লাগবে না সে দিবেন। যোগাযোগ করতে পারবেন, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দিতে থাকবেন, সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার। নমস্কার, এবং জ্যেষ্ঠকে বেশি বেশি করে ভালোবাসেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।